স্বাগত অন্য পক্ষ অনুষ্ঠানে নারীর সম অধিকারের লড়াই আর এর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে সপ্তাহে দুদিন তুলে ধরার চেষ্টা করি নারীর সাফল্য নারীর ব্যর্থতা নারীর এগিয়ে যাওয়ার নানান প্রতিবন্ধকতা নারীর প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ধরনের সহিংসতার খবর আমরা তুলে আনি নারীবাদ নারী অধিকার আর নারীর অবস্থান এই সমাজে এবং কখনো কখনো সারা বিশ্বে এখন ঠিক কী চেহারায় আছে তা খুঁজে দেখার চেষ্টা করি নারীর প্রতিবন্ধকতার নানান ধরন নিয়ে আমরা আলোচনা করি গণপরিবহনে নানান হেনস্থার শিকার হয়ে নারীরা বেছে নিচ্ছে বিকল্প পরিবহন কিন্তু সেখানেও হয়রানির শিকার তারা সেই হেনস্থার ধরন কি কথা বলবো আজ বিকল্প যানবাহনেও নারীর হেনস্থা এই প্রসঙ্গে ফোন লাইন খোলা থাকছে আপনারাও যোগ দিতে পারেন স্টুডিওতে আমার সাথে আজ উপস্থিত আছেন সংযোগ বাংলাদেশের প্রধান নির্বাহী সাদিয়া নাসরিন এবং একজন ব্যক্তিগত গাড়ি চালক কনা আপনাদের দুজনকেই অনেক স্বাগত আমার এই অনুষ্ঠানে সাদিয়া নাসরিন আপনার কাছে আমি পরে আসব প্রথমে আমি কোন আপনার কাছে একটু জানতে চাই আপনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত মালিকানাধীন যে প্রাইভেট কার আছে সেই গাড়ি চালান তার আগে আমি একটু বলে নিই যে আমাদের এই অনুষ্ঠানটি আসলে সেই জন্যেই করা যে যারা যে সমস্ত নারীরা বিশেষ করে নানান রকমের হেনস্থার শিকার হয় গণপরিবহনে আমরা তো জানি বাসে ট্রেনে ভিড়ের জায়গা এবং অনেকেই এখন বিকল্প যানবাহনের একটা ব্যবস্থা কেউ হয়তো গাড়ি কিনছেন কেউ হয়তো স্কুটি চালাচ্ছেন আপনার মতো কেউ কেউ আছেন যারা একদম তাদের পেশাই হচ্ছে গাড়ি চালক মানে গাড়ি চালনা করা আপনি ব্যক্তিগত গাড়ি চালান আপনি কি 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 ধরনের হয়রানি আপনাকে হতে হয় আপনি একটু আগে আমাকে একটা ঘটনা বলছিলেন যদি সেই ঘটনাটি প্রথমে একটু বলে এই তো কিছুদিন আগে যেমন আমি প্রথম আলোর গেটে আমার ম্যাডামকে নিয়ে প্রথম আলোর ওইখানে গেছি তো আমি গাড়িটা ঘুরেইতেছি মোটর চালক একজন মোটর সাইকেল চালায় আর কি তো উনি ওনার বাস সাইডে থাকবে সে আমার ডান সাইডে আমি গাড়িটা ঘুরে গেছি সে ডান সাইড দিয়ে সে রং করছে করার পরে সে আবার আমাকেই উল্টো ধরছে ধরে অলরেডি আমার গায়ে হাত তুলে ফেলছে তো ওইখানে ওনার সাংবাদিক ছিল প্রথম আলোর আর লোকজন ছিল ওনাকে ধরছে পথচারীও ধরছে যে অন্য একটা ওই মোটর সাইকেল কিন্তু আমার গায়ে হাত তোলা আমার ম্যাডামও ওইখানে ছিল যেহেতু আমি চাকরি করি যার কারণে উনি আমার গায়ে হাত তোলার সাহস পাইছে মেয়ে মানুষদের এই জন্য আমি আরো আরো অভিজ্ঞতা আপনার কাছে শুনবো আপনি অনেকগুলো অভিজ্ঞতার কথাই আমাকে বলছিলেন না সাদিয়া নাসিন আপনার কাছে আমি ফিরবো প্রথমত হচ্ছে যে ইয়ে দৃষ্টিভঙ্গি এই যে বললো যে গায়ে হাত তুলে ফেলেছে হয়তো সেখানে একটা পুরুষ চালক হলে চট করে গায়ে হাত তোলার সাহস পেত কিনা আমরা জানি না একই সাথে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি নিজেও গাড়ি চালান এবং আপনি লেখালেখি করেন উইমেন অ্যাক্টিভিজমের সঙ্গে আছেন আপনি যদি আমাকে একটু এটা বলেন যে এই যে গণপরিবহনে হেনুস্তার শিকার হয়ে মেয়েরা যে আরেকটা যানবাহন বেছে নিচ্ছে আজকাল অনেক মেয়ে স্কুটি কিনছে আর না পেরে না পেরে হ্যাঁ না পেরে আর স্কুটি কিনে ফেলতে বাধ্য হচ্ছে এবং সেখানেও তাদের ভয়ঙ্কর সব অভিজ্ঞতা আমাদের কাছে স্টোরি আছে আমরা দেখব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি সেই পুরুষতন্ত্রেরই আরেকটা রূপ না একটা জায়গা তো এটা তো মানে একদম নিশ্চিত যে এটা পুরুষতন্ত্রের আরেকটা রূপ এবং খুব ভয়াবহ রূপ পুরুষতন্ত্র তো নারীকে কোনোভাবেই চালকের আসনে দেখতে একদম পছন্দ করে না এবং এটা খুবই ভয়ঙ্কর ওদের কাছে যে একটা মেয়ে ড্রাইভিং সিটে কেন বসবে তো সব সময় ব্যাক জায়গায় থাকবে তো এটা মানে ইগোর তো একটা বিষয় আছে আবার এখানে মানে নারীকে যে মানে নারীকে যে করা যায় নারীকে যে অপদস্থ করা যায় সেই মেসেজটা তোদের কাছে খুবই ক্লিয়ার ওরা এটা করে করে পার পায় কেউ কখনো মানে চ্যালেঞ্জ করে না এটা স্বীকৃত যে নারীকে টিজ করা যায় নারীকে অপমান করা যায় নারীকে যেমন ওনার অভিজ্ঞতাটা নিয়ে যদি আমরা বলি গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহস না এটা উনি নারী ড্রাইভার বলে করেছেন ছেলে ড্রাইভার হলে মারামারি হতো দুই পক্ষের ভেতরে কিন্তু সেই মারামারির ধরুন আবার একজন নারী হিসেবে তার গায়ে হাত তোলা দুইটার ভেতরেও কিন্তু এখানে পাওয়ার এক্সারসাইজটা করেছে আমার যেখানে আমি নিজে ড্রাইভ করি আমাকে যেটা হয় যে মানে গাড়ি চালাচ্ছি টিজ এক ধরনের নির্যাতন নিপীড়ন কিন্তু ধরেন আমি হাইওয়েতে চালাচ্ছি হঠাৎ গাড়ি এসে চাপ দিয়ে দিল এই সময় এগুলো কিন্তু লাইফ রিস্ক হয়ে যায় যে কতটুকুই স্কিল থাকে ওই সময় একটা স্কিলের বিষয় থাকে খুব সবাই তোর স্কিল হতেও নাও না পারে পুরুষও না হতে পারে নারীও নাও হতে পারে আবার ধরেন পুরুষেরও গাড়ি চালাতে গিয়ে তো গাড়ি কোথাও লাগে কোথাও লাগে কিন্তু একটা মেয়ে যখন লাগায় তখন দোষ হয় তুমি মেয়ে বলে মেয়ে তুমি পারো না মেয়ে বলে তুমি এটা তোমার এই অ্যাক্সিডেন্টটা হলো বা এরকম কিন্তু ফর্চুনেটলি আমার অভিজ্ঞতা যেটা বলে যেটা আমি বলি সব সময় বাংলাদেশে যদি মেয়েরা অনেক বেশি ড্রাইভ করে ড্রাইভিং এ আসে তাহলে রোড অ্যাক্সিডেন্ট আমার মনে হয় এইটি পার্সেন্ট কমে যাবে মেয়েরা খুব ঠান্ডা মাথায় গাড়িটা চালাতে পারে মেয়েরা খুবই ঠান্ডা মাথায় চালায় মেয়েরা ওভারটেক করে না মেয়েরা হঠাৎ করে রং রং সাইডে যায় না লেন চেঞ্জ করে না

এইটাও তাদের গায়ে এক ধরনের জ্বালা ধরায় জ্বালা ধরায় মানে এই ওই যে বিষয় মানে বিষয়টা এরকম তুমি তোমার জীবনের জন্য কিছুই তোমার মতো করে করতে পারবে না আমি বলবো তুমি কি কি করবে সেটার সিস্টেমের ভেতরেই তুমি থাকবে তুমি হজম করবে এর বাইরে হলেই তোমাকে মানে শান্তি ইনফেক্ট দিবে না এই রকম আর কি বিষয়টা আরো প্রসঙ্গে আসব কন আমি আরো একটু আপনি তো আপনি দীর্ঘদিন ধরে গাড়ি চালান আপনি বারো বছর ধরে গাড়ি চালান আপনি যদি একটু আমাকে বারো বছর আগের অবস্থা আর বারো বছর পরে এখন তো আমরা বলি যে নারীর ক্ষমতায়ন হয়েছে আসলেই তো হয়েছে আপনারা আপনি একজন আমরা ব্যক্তিগত নারী গাড়ি চালক কয়জন দেখি আমাদের অধিকাংশই যাদের গাড়ি আছে গাড়ি ব্যবহার করে বা করি তাদের অধিকাংশই পুরুষ গাড়ি চালক নারী গাড়ি চালক হয়তো কিছু এনজিও আমাদের আমরা জানি কিছু এনজিও আছে যারা একদম ট্রেন্ড ড্রাইভার রাখে বড় বড় কিছু এনজিও আছে ইন্টারন্যাশনাল কিছু এনজিও আছে এছাড়া তো সবই আমরা পুরুষের আধিপত্যই দেখি তো আপনি এই যে বারো বছর ধরে গাড়ি চালাচ্ছেন আপনি যদি আমাকে বলেন যে বারো বছর আগে আপনি যখন শুরু করেন তখন কি অবস্থা ছিল রাস্তায় যখন গাড়ি চালাতেন আর দিন দিন কি সেটা ভালো হলো নাকি এত ক্ষমতায়নের পরেও এই বিষয়গুলো একই রকম থেকে গেল না আগে যেমন আমি গাড়ি যখন গাড়ি লাইনে আসছি যখন আমি চালাইতাম তখন হাইকোর্টের এক ম্যাডামের গাড়ি চালাইতাম সে ওইখানে হাইকোর্টে চাকরি করতো আর কি তো তখন আমি তো গুলিস্তান অধিক থাকতাম আর ওই ম্যাডামের বাসেই থাকা খাওয়ার চাকরি করতাম অতি ফার্স্টে তো ওইখানে যখন আমি ভালোই হেল্প পাইছি পুরুষরা যেমন আমার চাকা টাকা নষ্ট হইলে দৌড়ে আসছে তারপর আমার সমস্যা আছে কি দেখছে তখন এর এখন মনে হইতেছে যে খারাপ পর্যায়ে যাই যেমন এই যে কিছুদিন আগের আমার ঘটনাটা হইলো আর এটা বুঝলো না আমি তাকে বলছি ভাইয়া দেখেন আমি কিন্তু প্রফেশন ড্রাইভার আমি কিন্তু নিজস্ব গাড়ি চালাচ্ছি না আমার করে চালাচ্ছি শখ চক করে না আমার লাইসেন্সও আছে প্লাস আমি এত বছর আমার কিন্তু রং না আপনি রং করছেন তারপরে এক দুই কথায় তর্ক করে সে আমার গায়ে হাত তুললো তো এটা তো খারাপ পরিচয় তার তো বোঝার দরকার ছিল আমি অনেক কষ্ট করে আমি অনেক গরিব এই লাইনে আসছি আমার মা নাই মা মারা গেছে বাবাও নাই আমি অনেক যুদ্ধ করে অনেক কাজ করার পরে আমি এই লাইনটা বে বেছে নিচ্ছি আমার একটা ছেলে সেই ছেলের কা মানে ইয়ে করবো মানুষ করবো বেরি আমার টাকার দরকার ঘর ভাড়া দিয়ে থাইকা আমার চলার মতন পয়সা ঘুরবো দেখে মানে আমি বাইসেই নিচ্ছি যে এই লাইনে আসি দুই দুই টাকা পাওয়াও যাবে কিংবা এনজিওতেও লোক আছে মহিলাদের অগ্রধিকার আছে শুনছি তো আমি এটাই যাই তাকে বলার পরও সে যদি মানব দৃষ্টিকে দেখতো যে না সে আপনারই মতো একজন মানুষ আমার মানুষ সে তো চাকরি করেই খায় তার তো রং না রংটা তো আমারই আমি ডাইনসের থেকে আসছি তার গাড়ির সামনে কিন্তু তার কোনো ক্ষতি হয় না সে যে আমার গায়ে হাত তুললো এটাই তো খারাপ সে যদি বুঝতো যে না সে তো ড্রাইভার করতেছে অনেক দিন কিংবা লাইসেন্স আছে সে চাকরি করতেছে তার সাথে আজ থেকে যখন বারো বছর আগে আপনি বললেন যে তখন পুরুষরা বরং এগিয়ে আসতো আপনার চাকা লাগাতে সাহায্য করতো বা কোনো ভুল হলে তারা সেটা দেখতো সেই জিনিসগুলা বা সেই যে সহ্য শক্তি বা সেই এই যে সহনশীলতা একটা মানুষকে মানুষ দেখার সেগুলো কমে গেছে বলে আপনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে কমে গেছে যেমন ধরেন আমি যেমন আমার ম্যাডাম তো সচিবালয় আগে চাকরি করতো এখনও ভালো পজিশনে আছে আমার ম্যাডাম তো তার নিয়ে আমি সরকারি বিশেষ বিশেষ জায়গায় যাই ওইখানে তো কোনো মহিলা ড্রাইভার নাই আর সরকারি চাকরি আমরা পাইও না এনজিওতে দেখি তো ওইখানে যেমন ছেলেরা আমাদেরকে সাইড দেয় কিছু কিছু জায়গা আছে হেল্প করে আর ওইখানে যাওয়ার পরে দেখা যায় কিন্তু রাস্তায় সেই যে পরিবেশটা সেই পরিবেশটা না

তখনই আপনাকে মানে আপনি মানুষ হিসেবেই দেখাচ্ছে তাহলে আমরা কোথায় আ গেলাম এত যে আমরা ক্ষমতায়নের কথা বলি নারীর ক্ষমতায়ন হয়েছে জিডিপি তে উন্ন রাখছে নারীরা বাইরে বেরিয়ে এসেছে ইত্যাদি ইত্যাদি নানান মুখ ভরা কথা আমরা বলে থাকি একটা জায়গা হচ্ছে খুব পরিষ্কার আমার কাছে এটা হচ্ছে নারীর ক্ষমতায়ন বলছি আর অবস্থা পরিবর্তন বলছি সংখ্যা বেড়েছে গুণগত মান কিছু পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না আমি দেখি না এটা আমি জাহানারা ইমাম গাড়ি চালাতেন ঢাকা শহরে দোরদণ্ড প্রতাপে সেই কত সেই কত সাল মুক্তিযুদ্ধের আজকে ঢাকা শহরে কয়জন মেয়ে গাড়ি চালায় আমি হাতে গুণা আমি যখন দেখি আমি তো প্রথমে আমার নিজের নিজেই শিখেছি আমার যে ড্রাইভার ছিলেন তার কাছ থেকে তারপর আমি একটা প্রফেশনাল কোর্স করার জন্য আমি যখন ব্রাকে কোর্সটা করলাম প্রচুর মেয়েকে আমি দেখেছি ড্রাইভিং শিখে সেই মেয়েগুলো কই এখন সবার যেরকম আমার মতো আমার আমার একটা অভিজ্ঞতা আছে গত বছরের এই সময় যে আমি বাসায় গাড়ি পার্কিং এর আমি এই কথা বিরতির পরে শুনবো মানে আমি ঠিক করে রেখেছি যে শুনবো কারণ এটা তখন ওই ওই সময় খুব আলোচিত ঘটনা হয়েছিল ওটা আমি যেটা আমি আমার এখানে কনার ঘটনাটা নিয়ে যদি আমরা বলি বিষয়টা দেখেন পাওয়ার এক্সারসাইজটা কি রকম উনার যিনি যার গাড়ি উনি চালান তিনি একজন নারী এবং মোটামুটি ক্ষমতাবান নারী ভালো জায়গায় কাজ করেন তার একটা প্রভাব আছে গাড়ি যে চালাচ্ছে সেও একজন নারী কিন্তু এই ক্ষমতাবান নারীটিও এই একজন পুরুষ ড্রাইভারের কাছে অসহায় হয়ে গেছে যেখানে উনার গাড়ি চালককে মারতে পারে রাস্তায় গায়ে হাত তুলতে পারে সো সিস্টেমটাই কোথাও এই রকম যে মানে শরীরটা নারী হলেই চলবে এখানে ক্ষমতার

আছেন অন্য পক্ষ অনুষ্ঠানে আমরা আজ কথা বলছি বিকল্প যানবাহনে ও নারীর হেনস্থা এই প্রসঙ্গটা নিয়ে আমার সাথে আছেন সংযোগ বাংলাদেশের প্রধান নির্বাহী সাদিয়া নাসরিন এবং একজন ব্যক্তিগত গাড়ি চালক কনা ইয়াসমিন একটা ফোন আছে একজন দর্শক বোধহয় আমাদের সাথে আছেন আমার প্রথমেই ফোনটি টুনি দর্শক আপনার নাম বলে আপনি প্রশ্নটি করতে পারেন বা আপনি কি জানতে চান বা কিছু শেয়ার করতে চান আমাদের সাথে বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেছিলেন কিনা জি জি আপনাকে যদি করে থাকেন সেটা অবস্থা কি না করে থাকেন তাহলে আই উড লাইক টু মানে এক্সটেন্ড মাই হ্যান্ড টু কোপারড हैव আ রেন্ডার সার্ভিস ফর দা পাবলিক ইন্টেস্ট অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য এবং এই যে আপনি সহায়তাটা দিতে চাইলেন আসলে আপনি আমাদের সহযাত্রী আপনাকে অনেক ধন্যবাদ কনা আপনি কি যে উনি জানতে চাচ্ছিলেন যে আপনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল প্রথম আলোর সামনে সেই জন্য কি কোনো লিগাল স্টেপ মানে কোনো পুলিশ থানা পুলিশ বা আইনের কাছে গিয়েছিলেন কিনা নাকি ওইখানে মিটপাট হয়ে গিয়েছিল ওইখানে পুলিশ একজন ছিল কর্মকর্তা উনি আসছিল পরবর্তীতে আসার পরে সে মানে আমার ম্যাডাম বলছে এর নামে কেস কেস করানোর জন্য দেবে নির্যাতন কেস দেবে তারপর সে তো অনেক অনেক ভয় পাইছে মোটরসাইকেল রেখে অলরেডি পলায়া ছিল তখন ওই ইন্সপেক্টর তাকে ধরে নিয়ে আসছে আনার পরে সে আমার কাছে মাপ চাইছে যে আপা আমার মাথা ঠিক ছিল না আমি টাকা পয়সার দিক দিয়ে ইয়েছিলাম মানে ঠাপ চাওয়ার পরে তা আমার টাকা পয়সা দিয়ে আপোষ করার চেষ্টা চেষ্টা করছিল তো আমি টাকা পয়সা নিয়ে তারপর তারকে আর কিছু বলা হয় না তার আগে বলতে চাই আর একটা ঘটনা সেটা হচ্ছে বসুন্ধরা অ্যাপোলো হাসপাতালটা যে ওর ওইখানে হচ্ছে একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুল আছে বিদেশিদের সেটা অনেক দিন আগের কথা হয় তিন বছর আগের কথা। এই ম্যাডামের কাছেই ছিলাম তো আমার এই ম্যাডাম অনেক হেল্প করছে আর আমার এই ম্যাডাম অনেক ভালো আমি অনেক দিন অনেকদিন দিয়া ম্যাডামের সাথে আছি তো আমি গাড়িটা রাখছি আমার গাড়িতে ঘ্যাস নাই অল্প আছে তার ছেলেই নিয়ে ওইখানে গিয়েছিলাম ছেলে অস্ট্রেলিয়াতে থাকে আসতে যে কোনো একটা কাজে গেছে ওইখানে গেছি তো রাস্তার সাইডেই পার্কিং তাদের তো আমি পার্কিং খালি দেখে অনেক রোদ রোগ ঘ্যাসও শেষ গাড়িতে এসি চলছে না তো আমি একটু পার্কিংয়ে রাখছি রাখার পরে ওইখান থেকে ঘাট আসছে বলে কি গাড়িটা সরাইতে হবে তো আমি বলছি ভাইয়া আমি গাড়িটা সরব আমার গাড়িতে ঘ্যাসও নাই আর আমার অনেক অস্থির লাগতেছে আমি একটু পানিটা খেয়েই সরাবো সে বলে না এখনই সরাতে হবে এক দুই কথায় সে তাদের ইনচার্জ ডাইকে নিয়ে আসছে সে তার চাকরিও চলে গেছিলো এই জন্য সে আইসা আমার সাথে ভালো মন্দ না যায় না অলরেডি আমার গাড়ি ধরে টানাটানি তারপর আমাকে বোকা কেন গাড়ি সরিয়েলাম আপনি মুরু মানুষ আপনি আমার কথাটা আগে শোনেন তারপরে আপনি আমার বোকা দেন সে না শুনে পরে শুনবো তুই গাড়ি বের করে এখান থেকে মানে বিচ্ছিরি ভাষায় কথা অলরেডি সেও আমার গায়ে হাত দিছিল এটা নিয়ে একটা কেস হয়েছিল তো তার চাকরিও ওইখান থেকে চলে গেছিলো তারপর আবার আইসে আমার কাছে মাপটাপ চাইছে তার থানা করতে । নিছে কোর্ট তো হরানের শিকার হয়েছে ভালোই তারপরও বুঝতে পারছি আপনি নিশ্চয়ই দর্শক আমাদের কনা ইয়াসমিনের উত্তরটা শুনেছেন যে তার আপনি যে জন্য তাকে লিগাল সাপোর্টটা দিতে চাইলেন সেটি ওইখানেই মিটমাট হয়ে যায় যা আসলে হয় আমাদের দেশে প্রতিনিয়তই যেগুলো হয় আপোষ হয়ে যায় বা রাস্তাঘাটে এরকম হয় কিন্তু নারী হিসেবে যে হয়রানি সেটা তো আসলে আমাদের হতেই হয় এবং একটা কেস হয়েও ছিল যেটি কনা বললেন আরেকটি ঘটনায় আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটা স্টোরি করেছিলাম এই বিকল্প যানবাহনের সে ঠিক ক্রমে দেখব তারপরে সাদিয়া নাসরিন আমি আপনার কাছে ফিরব বেসরকারি একটি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানে চাকরি করেন ফারহানা রূপম প্রতিদিন মোহাম্মদপুর থেকে নিজের অফিস গুলশানে আসতে গণপরিবহনে হেনস্তা শিকার হয়ে কিনে ফেললেন স্কুটি তাতে यातायात সমস্যা কমেছে কিন্তু পথে আসতে যেতে অন্য পরিবহনের চালকদের আচরণ এবং বাকা মন্তব্যে প্রাণ ওষ্ঠাগত হয় প্রতিদিন তিনি আসলে এই সোসাইটির একজন মানুষ তো এই সোসাইটি আসলে একটা মেয়েকে বাইরে বাইক চালানো অবস্থায় দেখে কতটুকু অভ্যস্ত এই অভ্যস্ততার চোখটুকু এখন পর্যন্ত আমাদের দেশের লোকের তৈরি হয়নি ছেলেরা এটাকে আসলে নিতে পারে না সে তার যে হিরোইজমের জায়গা থেকে সে বাইক চালায় মেয়েরাও একই হিরোইজমের জায়গা থেকে বাইক চালাচ্ছে এটা আসলে অনেক সময় সে নিতে পারে না তার মতো অনেক নারী এখন বেছে নিচ্ছেন স্কুটি পাশের দেশ এবং এই দক্ষিণ এশিয়ার অনেক দেশেই নারী নিজস্ব যান ব্যবহার করলেও বাংলাদেশে এই হার একেবারেই কম অনভ্যস্ততা এবং নারীকে অবমূল্যায়ন করে দেখার কারণেই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের তিক্ত সব অভিজ্ঞতার মুখোমুখিও হতে হচ্ছে প্রতিদিনই বিভিন্ন পকেটে ছেলেরা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে প্লাস কিছু কিছু বাসের ড্রাইভাররা প্রাইভেট কারের ড্রাইভাররা ওরাও বিভিন্ন ধরনের হরেনের শিকার হয় ওদের কাছ থেকে পেছন দিয়ে হরেন দিতে থাকে যে বয়পান আবার সামনে এসে ইয়ার কেউ মারে যে বয়পান কিনা এরকম কিছু বলতে থাকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে রাজধানীতে গণপরিবহনে হয়রানির শিকার হচ্ছে প্রতিদিন প্রায় চুরাশি ভাগ নারী এই হয়রানি থেকে বাঁচতে নিজস্ব যান বেছে নিয়ে এখন ভিন্ন ধরনের হেনস্থার শিকার এই নারীরা মনে করেন পুরুষের টিটকারি বা হয়রানিকে আমলে না নিয়ে নারীরা আরও বেশি নিজস্ব যান ব্যবহার করলেই পরিস্থিতির উন্নয়ন হবে আহ শুনলেন তো আমি আপনার একটা অভিজ্ঞতার কথা আমাদের খুবই মনে পড়ে এখনো মনে পড়ে যে রোজার মধ্যে রোজার মধ্যে দুইজনই কিন্তু দেখেন ওই কনার সুরেই কিন্তু কথা বললেন হ্যাঁ এবং আপনিও কিন্তু সেই কথাটি বললেন যে সামনে এসে হর্ন দিয়ে বলে ভয় পান কিনা মানে এটা কি ইয়ার কি না না এবং এটা ইয়ার কি ইয়ার কি তো ইয়ার কি এটা হচ্ছে লাইফ একদম মানে কোনো সময় না এটা হয় যে হঠাৎ আপনার গাড়িটা গাড়ির সামনে এসে সে আহ ডিপার দিয়ে দিল আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না মানে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ওই মুহূর্তে হয়তো আমি একদম নামছি ফ্লাইওভার দিয়ে আ বামিটার নিচে রকম একটা সময় সামনে এসে হঠাৎ ডীপার্ট দিয়ে দিলে যে এই গাড়িটার কি অবস্থা হতে পারে বা ও কিন্তু রিস্কটা নেয় কিন্তু ও রিস্কটা নিয়ে যেটা করে যে ওর তো মানে ইন্টেনশন হচ্ছে আমাকে বিব্রত করা এটা তো একটা মানে একটা রোডে গাড়ি চালানো অবস্থায় এটা তো বিব্রত বিরক্ত করার বিষয়টা না এটার সাথে অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু যুক্ত থাকে মানে এটা শুধু নিপিরণ বা ঠাট্টারি আর কি টিজিং না তো লাইফ রিস্কের ব্যাপার ব্যাপার এবং এটা হচ্ছে যে মানে কত অসুস্থ হলে কত চিন্তা এরকম হলে যে আমার যে ঘটনাটা আমার খুব মনে পড়ে ওই ডায়লগটা এখনো যে রোজা রমজানের মানে তার ইরিটেশনটা ছিল ওই জায়গাতে রোজা রমজানের দিন ইফতার না বানায় এই মহিলা গাড়ি চাল চালায় কেন গাড়ি চালাচ্ছে ঘটনাটা যদি আপনি একটু বলেন আমাদের জন্য এটা হচ্ছে যে ওই ইফতারির একটু আগে করে আমি আসলে সারা দিনই খুব স্ট্রেসে ছিলাম আমি গাড়িটা ঢুকাবো পার্কিংয়ে তো গাড়ি পার্কিংয়ে ঢুকাতে তো একটু সময় লাগে পার্কিং মানে জায়গাটা ছোট এবং এই যে যাই এই পার্কিং এ ঢোকানো আমার বাসার আমি দেখলাম যে আমার অভিজ্ঞতাটা আমি যখন এই পার্কিংটাতে গাড়ি ঢুকাই আশেপাশে প্রচুর দর্শক থাকে হম কেন দর্শক থাকে আমি যখন গাড়িটা একবারে ঢোকাতে পারি সেটা ওরা আশা করে না যে আমি গাড়িটা একবারে মানে ভাবে গাড়িটা ইন করাতে পারি গাড়ি গাড়ি চালাচ্ছেন বা গাড়ি ঢোকাচ্ছেন গেলে যেটা একটা দর্শনীয় বস্তু দর্শনীয় বস্তু এবং মানে পার্কিং তো একটু ডিফিকাল্ট হয় ছোট ছোট পার্কিং ওই যে ওইখানে যে একবারে টার্ন নিতে পারবো তারপর লোকজন তাকায় থাকে নিচে আবার অন্য ড্রাইভাররা তারপর বলে ও আপনি তো গাড়ি চালাতে আসলেই পারেন মানে আউ ইনসাল্টিং যে মানে আমি গাড়ি চালাতে পারি মানে একটা লাইসেন্স নিয়েছি তো গাড়ি না চালাতে পেরে লাইসেন্স নিয়েছি নাকি দ্যাট ইজ যেমন আমি এখানে নিচে আজকে যখন গাড়ি রাখলাম আমাকে বললো যে এই জায়গায় ম্যাডাম চাবিটা আমাকে দিয়ে যান আমি ঢুকাবো গাড়িটা কেন বললো যে এটা একটু চিপা জায়গা তো আপনি মনে হয় ম্যাডাম পারবেন না বললাম আমি পারবো আপনি আমাকে ট্রাই করতে দেন তো সবখানে এটা হয় যে যখন একটু ডিফিকাল্ট পার্কিং হয় বা হ্যাঁ মেবি এটা খুব কপারেশনের জায়গা থেকেই বলে আমি আসলে তো জনপরিসরে মেয়েরা গাড়ি চালাচ্ছেই কম এই কারণে কার জায়গা থেকে অনেকে বলে এখন ওই ঘটনাটাও ঠিক এরকম ছিল যে পার্কিং এ যখন সময়টা লাগছিল যে একজন লোক উনি বাইক নিয়ে যাচ্ছিলেন উনি হঠাৎ খুব বাজেভাবেই কমেন্টটা করেন তা আমি ইগনোর করেছি কারণ এগুলো তো প্রতিদিন শুনতে হয় দেখলাম যে না উনি থামেননি খুব এবং খুব অশ্লীল একটা মন্তব্য করেছেন তখন আমার 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 সাথে স্বামী ছিলেন তিনি এটা প্রতিবাদ করতে গেছেন প্রতিবাদ করতে গিয়ে সে তাকে তখন মানে আরো ওই যে হয় না আমাদের দেশের ছেলেরাও তো মেয়েদের পাশে দাঁড়ালে তারাও নিপীড়িত হয় তারপর হচ্ছে যে আমি নেমেছি নেমে আমি লোকটাকে জাস্ট ওর কলার ধরেছি কলার ধরে ওকে টেনে আমি আমার পার্কিং এ ঢুকিয়েছি তারপর যেটা হয় যে সে বললো যে আমি গাড়ি গায়ের উপর দিয়ে বাইক তুলে দিব সে লিটারালি চেষ্টা করলো আমার গায়ের উপর দিয়ে বাইকটা তুলে দিতে আমি বললাম যে মানে যদি বাইক চালাই দিয়ে তুমি চলে যেতে পারো তুমি চলে যাও আমি দেখি তুমি আমার গায়ের উপর দিয়ে বাইক চালা এবং ওইখানে বিশ পঁচিশ জন মানুষ দাঁড়িয়ে গেল সবাই দেখা মানুষ আমার পক্ষে কথা বলেনি একটা মানুষ বললো না যে এই মানে একটা মেয়ে মানে কি কারণে আমি আর আমার হাজব্যান্ড একা ছিলাম এবং ওখানে খুব পাওয়ারফুল এলাকার লোকজন ছিল তারা বলছিল যে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি ওর বাইক আটকায় রেখে কি করবেন বললাম যে ওকে আমি যদি বাইক আটকায় রেখে কিছু করতে না পারি সে চলে যাবে অসুবিধা নেই তো পরে যেটা হয়েছে যে লোকাল থানা আমাকে খুবই হেল্প করেছে ওই সময়টা তারা একদম ইনস্ট্যান্ট ওখানে এসেছে এসে সেই লোককে ধরে নিয়ে গেছে তারা তাকে রেখেছে দশ ধারায় আটক টাটক দেখিয়েছে ওই শেষে যেটা হয় যে তাকে কোটে টটে যখন চালান দিতে হবে তখন তার পক্ষে ওয়ার্ড কমিশনার টমিশনার সব চলে আসেন এবং যথারীতি আমাদের কি তখন হচ্ছে যে আপোষ তখন সমস্ত পুরুষতন্ত্র এক দিকে চলে আসে নারীকে তখন আপোষ করতে হয় আবার আপোষ না করলে সেই নারীটা খুবই খারাপ তখন আমি ফিরে এসে বিরতির সময় আবার হয়ে গেছে ফিরে এসে আবার কোন আপনার কাছে ফিরবো এই যে রাস্তাঘাটে এই যে দর্শনীয় বস্তু হয়ে যাওয়া গাড়ি চালালেই দর্শনীয় বস্তু হওয়া এবং সাধারণ মানুষ কতটা হেল্প করে আপনি কোনো একটা ঝামেলায় পড়লে ঝামেলা তো পুরুষের ক্ষেত্রেও হতে পারে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখাটা যে মেয়েদের ক্ষেত্রে খুব বেশি হয় সেই কোনো অভিজ্ঞতা যদি থাকে আপনারা আমি শুনবো ফিরছি বিরতির পর অন্য পক্ষ অনুষ্ঠানে আছেন আপনারা কথা বলছি বিকল্প যানবাহনেও নারীর হেনস্থা বিষয়টি নিয়ে থাকুন আমাদের সাথেই অনুপক্ষ আছে অনুষ্ঠানে আছেন আপনারা কথা বলছি বিকল্প যানবাহনে ও নারীর হেরোস্টা এই প্রসঙ্গে ফোন লাইন খোলা আছে আপনারা যোগ দিতে পারেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সংযোগ বাংলাদেশের প্রধান নির্বাহী সাদিয়া নাসরিন এবং একজন ব্যক্তিগত গাড়ি চালক কনাই আসমিন কনাই আসমিন সাদিয়া নাসরিন যেটি বলছিলেন যে এই যে উনি গাড়ি যখন পার্কিং এ ঢোকান সেটি একটা দর্শনীয় বস্তু হয়ে যায় এবং বাইরের লোকে কিছু একটা ঘটলেই মজা দেখায় এমনিতেই বাংলাদেশের মানুষের মজা দেখার একটা টেন্ডেন্সি আছে সে পুরুষের ক্ষেত্রেও অনেক সময় হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে মনে হয় আরেকটু বেশি হয় আপনার কি যেমন আমার এই প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে কিছুদিন আগে চাকা পাঞ্চার হয়েছে তো ম্যাডাম ছিল সেদিনও গাড়িতে আমি সচিবালয়ে আসছিলাম ম্যাডামের নিয়ে একটা মিটিংয়ে তো ওইখান থেকে আমি যাওয়ার পথে এই ঘটনাটা তো ওইখানে পুলিশ বসা আছে তারপরে আমি চাকাটা খুললাম ওইটারে আমি ঠিক করতেছি ম্যাডাম দাঁড়াইছে তো অনেকে দেখতেছি হাসতেছে তার পর কিছু লোক ওখানে দাঁড়িয়ে ছিল তো আমি বলছি কি দেখতেছেন জান এখান থেকে দেখা লাগবে না তো হাসতে হাসতে চলে গেল এটা আসলে হয় যেমন পার্কিনে এ সময় অনেক সময় এরকম হয় হয় এই মজা দেখতে গিয়ে যেটা করে সে তার গাড়ির স্টিয়ারিংটা ছেড়ে দেয় খুবই ডेंजरस কিন্তু হ্যাঁ তুমি দেখছ সব ঠিক আছে কিন্তু তুমি যখন স্টিয়ারিংটা ছেড়ে দিচ্ছ বস তোমার গাড়িটা তো আমার গাড়িতে চলে আসছে মানে এবং আমার একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ে একটা বোধহয় ইন্ডিয়ান বিজ্ঞাপন যে দুইটা মেয়ের রাস্তার মধ্যে গাড়ি চাকা পাংচার হয়ে গেছে তারা চেঞ্জ করছে কয়েকটা ছেলে খুব যাচ্ছে এবং খুব টিচ করতে করতে কি গাড়ি চাকা পাংচার হয়ে গেছে তখন মেয়ে দুটো খুব স্মার্টলি বলে যে না যখন বোর হয়ে যায় তখন সামনের চাকা পেছনেরে লাগায় আর পেছনের চাকা সামনে এইটা এই যে একটা মানে একটা চাকা পাংচার তো ছেলেদেরও হয় তখন কি মেয়েরা দাঁড়িয়ে দেখে বা কেউ কি দাঁড়িয়ে দেখে দেখে না এবং এখানে যেটা হয় যে ধরুন আমার গাড়ির একবার চাকা পাংচারও আমার বাসার কাছেই ছিল তো দুইটা মানে একই সাথে চাকাটা প্রথমে পড়ে গেছে মানে ইয়ের দুইটা স্লাবের মাঝখানে তোলার পরে পাংচার হয়ে গেছে এবং আমি তো নামলাম নেমে আমি যেটা করি যে হ্যাঁ কেউ খেল আমি জানি যে হেল্প করতে আসবে হয়তো ভালো উদ্দেশ্যও আসে আবার কেউ খুব যে এরকম মজা নেওয়ার জন্য আছে সো আমি ওই জিনিসটা আগে একটু রিড করার চেষ্টা করি আমি করলাম যে আমি আগে জ্যাক টেক লাগাই ফেললাম লাগাই আমি স্ক্রু নাট কোলাটোলা শুরু করে দিলাম এবং আমি যে জ্যাক লাগাই গাড়িটা তুলতে পারছি এটা একটা বিরাট বিষয় তারই হচ্ছে যে মানে ওই বাসার সামনে ওই নাম ভবনের সামনে একদম লোকজন জমেটো এরকম পাশ দিয়ে এক নারী যাচ্ছিলেন তিনি হঠাৎ रिक्শা থেকে খুব জোরে আমার এত ভালো লাগছে উনি হঠাৎ বলল যে আপা কোনো হেল্প লাগবে আপা আসছি আমি বললাম যে তখন উনি যখন বললো যে আপা কোনো হেল্প লাগবে আমি আসছি সাথে যারা মজা দেখছিল ওখান থেকে সরে তিনজনের না সরে যায় নাই তখন তারা এসে হাতটা লাগালাম বললাম যে না হয়ে গেছে কাজটা এখন আমার প্রশ্ন হচ্ছে সাদিন এই ঘটনাগুলো কেন ঘটে মানে আমরা ততক্ষণ আপনাদের অভিজ্ঞতা শুনলাম আমরা শেষের দিকে চলে এসেছি এগুলো কি আসলে সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যা নাকি নারীরা মাত্রই আমাদের দেশে এরকম গাড়ি চালাচ্ছেন সেই দৃশ্য দেখে অভ্যস্ত না যেটি আমরা ফারহানা রূপম বলছিলেন আমাদের স্টোরিতে যে দেখে অভ্যস্ত না এটা একটা নাকি শিক্ষার মানে তো কত কত শত মেয়ে স্কুটি চালাচ্ছে আমি নেপাল আমাদের থেকে তে পিছিয়ে নেপালে আমি শত শত মেয়ে দেখে যারা বাইকই চালায় মানে তাদের যানবাহনই প্রধান যানবাহনী বাইক না একটা এটা আমি খুব একদম যেটা অপ্রিয় সত্য কিন্তু এটা সত্য এটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা টিকা সবই বেড়েছে আমি শিক্ষা টিকাগুলো নিয়ে একদম ভাবিনা মনস্তত্ত্বটাই এরকম এখানে মানুষ পিছিয়েছে পিছিয়েছে বলতে যে এরকম আমরা যদি একদম পারিবারিক পর্যায়ে প্রত্যেকের জায়গায় দেখি আপনি আপনার মাকে যদি দেখেন আমি আমার মাকে যদি দেখি আমার মা আমার মার মানে আমার বয়সে আমার মা যে জীবন যাপন করেছেন আমার আমার সেই জীবন যাপনটা উনি পছন্দ করতে পারছেন না মানে একদম এটা যদি আমি ড্রাইভিং ড্রাইভিংটাকে আমি যখন আমার গাড়ির সিটে চড়ি আমি সবসময় এটা আমার জীবনের সাথে রিলেট করি সেই হিসেবেই আমি বলছি মনস্তত্বর জায়গাটা আমার মা শিউলিমালার রিক্তের বেদন পড়েছেন যে সময়ে বসে বসে এখন মা এখানে বসে বসে বেহস্তি জয়র বা মরণের আগে পরে পড়েন এখন আপনি এই যে মনস্তত্ত্বে পিছিয়েছি পিছিয়েছে আমরা মনস্তত্ত্বে পিছিয়ে হয়তো টাকা পয়সা আগে আগে টাকা পয়সা এসেছে এবং এই মনস্তত্ত্ব পেছানো এবং এই মনস্তত্ত্বের দখলটা আমাদের মগজের দখলটাতে চলে এসেছে মধ্যপ্রাচ্য মন এই মগজের দখলে চলে এসেছে কমি মাদ্রাসা হ্যাঁ এবং এই যে যখন আমি আজকে এই এই যে কমি মাদ্রাসা যে মনস্তত্বের দখলটা নিয়েছে তারা কিন্তু ওই জব্বা টব্বা পরে যে নিয়েছে সব সময় তারা না অসম্ভব প্রগতিশীল চিন্তা ভাবনা লেবাস দেখিয়ে তারাও কিন্তু কথাগুলো উচ্চারণ করছে ঠিক ওইগুলোই তুমি মেয়ে তোমাকে গাড়ি চালানোর কাজ তোমাকে কিসে পাইছে তুমি কেন এটা মানে করছো এবং খুব হ্যাঁ একটু চাকরি করছো ঠিক আছে এটুকু পর্যন্ত এত চাকরি আবার এত রাত পর্যন্ত কেন যেমন আপনি সীমা দিয়ে দেওয়া হবে আমি কালকে বাসায় যাচ্ছিলাম আমি খুব বৃষ্টি হচ্ছিল অনেক মানে রাস্তায় পানি জমা ছিল স্বাভাবিকভাবেই গাড়িটা আমাকে এত স্লো চালাতে হচ্ছিল গাড়ি ড্রেনে পরে কিনা বা অন্য মানুষের গায়ে পড়ে কিনা মানুষ এত इरिटेट করেছে রাস্তায় অ্যাজ ইফ অথচ অন্য গাড়িও যাচ্ছে কিন্তু মানে তাদের সেফটির জন্যই যে আমি গাড়িটা আস্তে চালাচ্ছি গাড়ি আস্তে চালালেও সমস্যা কিন্তু গাড়ি সেফলি চালালেও সমস্যা তুমি মেয়ে চালাতে পারছে না মানে এই 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 যে লড়াইটা স্ট্রাগলটা এটা কিন্তু শিক্ষা দিয়ে যে শুধু হচ্ছে তা না একটা সাংস্কৃতিক বিপ্লব কোথাও হয় নাই সামাজিক কোন একটা ত্রুটি আমাদের রয়ে গেছে বেড়েছে এটা একদম পুরাটাই হচ্ছে যে এটা আমি যেটা খুব ই করি যখন থেকে আমাদের দেশ থেকে অনেক বেশি শ্রমিক মধ্যপ্রাচ্যে গেছে মধ্যপ্রাচ্যের রেমিটেন্স আমাদের দেশে ঢুকেছে আমরা টাকা পয়সা দিয়ে গিয়েছি কিন্তু আমরা সাথে সাথে কালো জিনিসগুলো কালো জিনিসগুলো আমরা অনেক বেশি কালো কভার কালো চিন্তা কালো কথা এগুলো আমরা ঢুকিয়ে নিয়ে এসেছি আমরা একদমই শেষ পর্যায়ে পৌঁছে গেছি আচ্ছা কনা ইয়াসমিন হ্যাঁ আপনি শেষ করুন আমরা শেষ আমি অনেক কষ্ট করে তো এই লাইনে আসছি আমার গহনার আংটি বিক্রি করে দেয়া ড্রাইভিং শিখছে অনেক আশা করে আমি গার্মেন্টস চাকরি করছি তো আমি মনে করছি আমি একটা ভালো জায়গায় চাকরি পাবো আর আমি অনেক সরকারি জায়গায় গেছি ওইখানে একটাও মহিলা ড্রাইভার নাই সচিবালয় লোক নিচে এর আগে নিয়োগ করছে তো আমি চেষ্টা করছিলাম ঢোকার জন্য তাও আমি ঢুকতে পারি নাই আর আমি একটা ভালো জায়গায় নেই আমি যখন বুড়াবুড়ি হয়

মেয়েরা আসুক সরকারি ভাগ আমাদের চাকরি অনেক ধন্যবাদ তুমি যে ড্রাইভিং শিখছে মেয়েগুলা যাচ্ছে কোথায় এটা আমার একটা প্রশ্ন আসলে আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ কনাই ইয়াসমিন আপনার মতো এই সাহসী নারীরাই আসলে কিন্তু বদলে দেবে আপনি আপনার এই মানে পেশা চালিয়ে যাবেন কোনোমতেই ছাড়বেন না আমরা সেই আশা করব সাদিয়া নাসরিন আপনি খুব সুন্দর কিছু কথা বললেন যে আমাদের মনস্তত্ব আসলে পিছিয়েছে যার জন্য এই ঘটনাগুলো ঘটছে এবং জানি না আমরা শেষ কোথায় আমাদের তো গলা জিততে হবে ছেলেরা কোনো কল্লা তুমি জিততে হবে অনেক ধন্যবাদ দুজনকেই আমরা আবারো নিশ্চয়ই এরকম কোন বিষয় নিয়ে আপনাদেরকে পেয়ে যাব ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ অন্যপক্ষ অনুষ্ঠানে কথা বললাম বিকল্প জানবহনেও নারীর হেনস্থা এই বিষয়টি নিয়ে আগামী শুক্রবার আবারো অন্যপক্ষ থাকছে আর রোববার সমাধান সূত্র থাকবে নারীর স্বাস্থ্য বা মনোজাগতিক সমস্যা সমাধান থাকুন ডিবিসি নিউজের সঙ্গে